আপনার মেয়েকে আপনার বউকে আপনার বেটার বউকে কোন সুযোগ দেখে যদি বলে কি মাল গেল ওই মালের পেটে কোনদিন আল্লাহ ভালো মাল আর দেবে না, যা দেবে সব টিউশন আর টিউশন বের হয়তো আল্লাহ নবী হবে কি বলবে ঘাট বেড়া খাইছে তোরে জোরে সবার অনেক মানুষ দোয়া চায় মা ফেলে বসো দোয়া করে না আমার ছেলে যেন আল্লাহর অলি হয় ছেলে আল্লাহর অলি হল তোমার স্ত্রীর পেট পেট তো দুনিয়ার মানুষ আমি দেখা শেষ কথা বলো না কেন মেয়েদের কয়েক ইঞ্চি পেট ওটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে মেয়ের পেট যত হেফাজতে থাকবে পর্দায় থাকবে তত ভালো আল্লাহ আমার সন্তান আল্লাহ ওখানে দেবে আব্দুল কাদের সেলাম যে মায়ের পেটে এসেছে এমনি দেয়নি আল্লাহ মায়ের জীবনী পড়ে দেখেন হযরত আব্দুল কাদের সেলানি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 7 বছর বয়স মা নিয়ে গেছে মাকে জিজ্ঞাসা করছে মা তুমি সত্যি করে বলো দেখি আমি যা পড়ি আমার কেন মনে থাকে না তুমি মনে হয় আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো মা বলে এত বড় কথা দিয়ে আমার বললে বলে বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকে না কেন অবশ্যই তোমার কোনো ইফেক্ট আমার ভেতরে এসেছে তুমি কোনো হারাম কাজ করেছিলে মা বলে বাবার কোন হারাম কাজ করেছে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স 9 মাস বিজ্ঞান এখন কি বলছে মায়ের পেটের ভেতরে সন্তানের বয়স যখন 6 মাসে রুদ্ধে হয়ে যায় তখন দুনিয়ার সব কিছু শুনতে পায় সুবহানাল্লাহ বলতে পারে আমার পেটে যখন তোর বয়স 9 মাস আরো আমি তোর নানির বাড়িতে গিয়েছি যাওয়ার পরে দেখি উঠানের উপরে আসার নাড়ি দিয়ে আছে আসার শুনে আমার মনে হয় এই কারণে ওই প্রভাব তোর মেধার উপরে পড়িস এই কারণে তোর পড়া মনে থাকে না একটু লক্ষ্য শেষ করে দেবো আর একটু সময় দেওয়া যাবে না ভাই কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথার সাথে চারটা কথার সম্পর্কিত এক নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে মানবেন দুই নাম্বারে আল্লাহর নাম বিশ্বাস করবে এবং মেনে নেবে তিন নাম্বারে আল্লাহর আইন বিশ্বাস করবে এবং মেনে নেবে চার নাম্বারে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করবে এবং মেনে নেবে আল্লাহ ক্ষমতা আছে না নেই আল্লাহ বলেন মানুষকে আমি একেবারে দুর্বল করে বানিয়েছি খরে বাল ইনসান দাইফ না দাইফা একেবারে দুর্বল মানুষকে এমন দুর্বল আপনি নিজের চেহারার দিকে তাকান একটা গরু 70 বছর বয়স চশমা লাগে আরো জোরে বলেন কিন্তু যে সারার দিকে তাকান 70 বছর বয়স চশমা তো দিয়েছে চশমাটা খুলে নিয়ে যদি বলেন সার কয় আঙ্গুল বলবো সাই আঙ্গুল কথা বলছেন কেন কত দুর্বল করে জানলো আমাকে দিন আরো যত চাবে তত দুর্বল হবে আর হাত পা মেধা অঙ্গ পতঙ্গ কিছু কাছে আসবে না সব অকিছু হয়ে যাবে কথা বলেন কেন আল্লাহ তাআলা জানিয়েছেন আন্নাল ওয়াদা লিল্লাহি জামিআন সব কিছুর উপরে ক্ষমতা কার আরো জোরে বলেন কার যে লোকটা আল্লাহর ক্ষমতা আছে বিশ্বাস করে কিন্তু ক্ষমতার উচ্চ জনগণ এই কথা বলে চালিয়ে দেয় ভোট পাওয়ার জন্য বসতে হবে পরিমাণের তো সমস্যা নেই তাহলে এই হিসাব করলে বাকি 4 কোটি 4 কোটি 16 কোটিতে 16 কোটি মাইনাস ইমানদার করে আপনি দেখেন